আজ আমি বলবো কামরূপ কামাখ্যা মন্দিরের রহস্যময় কথা, যা দেখলে শিউরে উঠবেন। হাজার বছরের রহস্যময় স্থান কামরূপ কামাখ্যা, তন্ত্র মন্ত্র ও জাদুটোনার মূল আতুর ঘর এই জায়গা। ছোট্ট দুটি শব্দ কামরূপ কামাখ্যা, এর মধ্যেই লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ ও গল্পগাথা। কাম হিন্দু পুরাণে আছে, কামাখ্যা হচ্ছে সতী বা পার্বতী আর তার স্বামী শিবের মিলিত হওয়ার স্থান। যখন দেবাদিদেব মহাদেব সতীকে কাঁধে করে উদ্দাম নৃত্য করতে থাকেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহের বিভিন্ন অংশ খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে সতীর দেহের জননঙ্গ অর্থাৎ যোনি পড়ে, সেখানেই গড়ে ওঠে বিশ্ববিখ্যাত কামাখ্যা মন্দির। গুয়াহাটির কামাখ্যা মন্দিরটি 51 পীঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পীঠ, সবচেয়ে রহস্যময় স্থান। এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কামরূপ কামাখ্যা মন্দির হল তান্ত্রিক ও সাধুদের পীঠভূমি। কামাখ্যার দেবী হলেন তন্ত্র সাধনার দেবী। প্রতি জুন মাসে এখানে মেলা হয়, যাকে অম্বুবাচী মেলা বলে। ওই সময় বড় বড় তান্ত্রিক সাধুদের ভিড় দেখা যায়। এখানে তান্ত্রিকরা তন্ত্র সাধনার মাধ্যমে বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠেন। মায়ের মন্দিরে কোনো মূর্তি নেই, কেবল যোনি পুজো করা হয়। কামাখ্যার দেবীকে সবাই তন্ত্র সাধনার দেবী বলেন, তাই কামাখ্যা হলো তন্ত্র সাধকদের প্রধান আকর্ষণ। তন্ত্র সাধনার দ্বারা এখানে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা হয়। মায়ের মন্দির রহস্যময়। এখানে মায়ের যোনিটি ফুল দিয়ে ঢাকা থাকে এবং পুজো করা হয় তাতে। এখানে যোনি থেকে প্রাকৃতিকভাবে জল অনবরত নির্গত হয় এবং জল কোথা থেকে আসছে তা সবার অজানা। প্রতি বছর অম্বুবাচী তিথিতে মায়ের মন্দির বন্ধ থাকে, কারণ মায়ের মাসিক বা লাল জল নিঃসৃত হয় ওই সময়টিতে। অম্বুবাচীর শেষে শুরু হয় দেবীর পূজা, অদ্ভুত পূজা পদ্ধতি। প্রতি বছর একটি কুমারী মেয়েকে পূজা করা হয়, বিশেষ পদ্ধতিতে সেই পূজাটি সম্পূর্ণ হয়। তাছাড়াও এই মন্দিরের অদ্ভুত রহস্য হচ্ছে এখানকার কাম সিঁদুর, যা দিয়ে যে কাউকে বশীকরণ করা যায় ও কাম সিঁদুর কেউ ধারণ করলে বিপদমুক্ত হওয়া যায়। এবং কেউ অর্থের স্থানে যদি এই কাম সিঁদুর রাখতে পারে, তবে সে ধন সম্পদ লাভ করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।